তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম আমার চ্যানেল মাই লিটল ওয়ার্ল্ডে। আমি জানি আমার চ্যানেলে যে সমস্ত বোন দিদি ভাইরা রয়েছ, তোমরা সকলেই এখন বেবি প্ল্যানিং করছো। আর বেশিরভাগ দিদি ভাই বোনেরা এরকম রয়েছো যারা দীর্ঘদিন ধরে বেবি প্ল্যানিং করে আসছো, বাট কিছুতেই কনসিভ করতে পারছো না। সেই সমস্ত দিদি ভাইরা এবং নতুন করে যারা বেবি প্ল্যানিং করছো, সকলেই যখন 20টা দিন আমাদের পেরিয়ে যায় পিরিয়ডের, তারপরে একটা দুশ্চিন্তা সকলের মধ্যেই কাজ করছে যে তারপরে কি হবে, আমরা কি কনসিভ করলাম কি কনসিভ করলাম না। যেমনটা ফিলিংস আমাদের এক্সাম দেওয়ার পরে হয়, আমরা যখন এক্সাম দিয়ে আসি যে রেজাল্ট কি আউট হবে, আমরা কি পরীক্ষায় পাশ করলাম কি ফেল করলাম, ঠিক এই ধরনের একটা টেনশন কাজ করে। কিন্তু আমার কেন জানি মনে হয় সেই এক্সামের থেকেও বড় টেনশনটা এখন হয় এই মুহূর্তে গিয়ে, কারণ এটা আমাদের জীবনের সবচেয়ে বড় একটা পরীক্ষা, একটা ফলাফল বেরোবে এরকম একটা টেনশন নিয়ে আমরা থাকি প্রত্যেকটা মাসে। তো সেখানে দাঁড়িয়ে যখন আমাদের 21 দিন শুরু হয়, তখন থেকে আমরা দুশ্চিন্তা করতে থাকি যে কবে কি টেস্ট করব, আমার কি পিরিয়ডটা মিস যাবে। তো তাদের মধ্যে একটা পজিটিভ ভাবনা শুরু হয় যখন পিরিয়ড ডেটটা মিস হয়, বাট তার আগে পর্যন্ত তারা দুশ্চিন্তা নিয়ে থাকে। বাট যাদের ইরেগুলার পিরিয়ড, তারাও ভেবে থাকে যে আগে মাসে আমার এই ডেটে পিরিয়ড হয়েছিল, এই মাসে কি এই ডেটে পিরিয়ড হবে। আর পিরিয়ড না হলেও তাদের মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করে যে আমার তো পিরিয়ডটা ইরেগুলারই, তো সেজন্যই কি হচ্ছে, এরকম অনেক দুশ্চিন্তাই কাজ করে। তখন আমরা বুঝতে পারি না যে আমরা কি করব, বাট সবসময় আমাদের মনের মধ্যে একটা টেনশন এটাই থাকে যে কিট টেস্টটা করি কিন্তু কবে করব। কিট টেস্টটা করলেই তো আমরা রেজাল্টটা পেয়ে যাই, কিন্তু কবে করব, কারণ বারবার যখন আমরা কিট টেস্ট করি আর যখন নেগেটিভ রেজাল্ট দেখি, তখন কিন্তু আমরা প্রচুর পরিমাণে ভেঙে পড়ি। কখনো ইচ্ছে হয় না যে কিট টেস্টটা করি, মনে হয় যেন না হয় একবারই করলাম যেন পজিটিভটা পাই, বারবার না করে একবারই যেন করি যেন পজিটিভ পাই, সেটা কোন দিনটাতে করব যেন আমি পজিটিভ পাবো। আমি এর আগেও এই ভিডিওটা করেছিলাম, যে ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে পিরিয়ড মিস যাওয়ার কতদিন পরে আমরা প্রেগনেন্সি টেস্ট করব, আর সেটাই কিন্তু একটা উপযুক্ত সময়, আর কেন কখন করব সে ব্যাপারও কিন্তু আমি ডিটেলসে সেই ভিডিওতে বলেছিলাম। কিন্তু আমি নিজেও সেই জায়গাটায় গিয়ে বলতে পারো যে কিছু জিনিস দেখলাম যে হ্যাঁ সেই জিনিসটা কাজ করছে না, আমি যেটা তোমাদেরকে বলেছিলাম সেই সময়টা হিসেবে কাজ করছে না, সেটা আমি দেখতে পেলাম। কোথায় দেখতে পেলাম সেটা আমি অবশ্যই প্রমাণসহ তোমাদেরকে দেখাবো, সেজন্য আজকের এই ভিডিওটি। তোমরা জানো যে এখন আমি প্রেগনেন্সি নিয়ে পার্সোনালভাবে কাজ করছি আমার পার্সোনাল লাইফে, যেটা ইউটিউবের বাইরে। তো সেখানে দাঁড়িয়ে যারা যারা আমার সাথে পেইড হয়ে যুক্ত হয়েছে, তাদেরকে যখন তাদেরকে যেভাবে আমি হেল্প করছি, তাদের মধ্যে দুজনের এমন একটা কেস হয়েছে যেটা আমার মনে হলো যে তোমাদেরকে জানানোটা খুবই জরুরি। কারণ তোমাদের মধ্যে সবাই এখন এমন একটা জায়গায় রয়েছো যে তোমরা যখন দেখছো যে পিরিয়ডটা মিস যাচ্ছে, তোমরা প্রেগনেন্সি টেস্ট করছো একদম সময় অনুসারে করছো, তোমরা দেখছো নেগেটিভ, তারপরে তোমরা হয়তো ডক্টরের কাছে যাচ্ছ অ্যান্ড দেন যেটা হওয়ার হচ্ছে। কিন্তু আমি তোমাদেরকে এখন স্ক্রিনে যে জিনিসটা দেখবো, তোমরা ভালো করে দেখো আগে সেই জিনিসটা, তারপরে তোমাদেরকে আমি বলছি। এখানে যে বোনটি কনসিভ করেছে, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে পিরিয়ড মিস হওয়ার কতদিন পর টেস্ট করলে, সে রিপ্লে করেছে এটা 2 মাস পর। এই বোনটা অনেক দিন ধরে প্রেগনেন্সি টেস্ট করছিল তার পিরিয়ড মিস হওয়ার পরে, বাট প্রত্যেকবারই নেগেটিভ আসছিল। তারপরে সে আমার সাথে যোগাযোগ করেছিল, তারপরে যোগাযোগ করার পরে আমি তাকে বলেছিলাম যে ঠিক আছে তাহলে পিরিয়ডের মেডিসিনটা নিয়ে নাও, যেহেতু 2 মাস হয়ে গেছে। তো তারপরে সে যখন পিরিয়ডের মেডিসিনটা নেবে, তার আগে মানে সে ভাবলো যে তাহলে আরেকবার টেস্ট করেই নি। তো সে টেস্ট করেছে, আমার সাথে কথা বলার পরের দিন টেস্ট করেছে। তো টেস্ট করে সে দেখলো যে তার পজিটিভ চলে এসেছে। তো সেটাই একটু অবাক করা মনে হলো যে এতদিন ধরে টেস্ট করে আসছে, তার নেগেটিভ রেজাল্ট ছিল, বাট পুরো 2 মাস পরে যখন সে টেস্ট করলো, তারপরে সে পজিটিভ আসলো। তারপরে যে বোনটা কনসিভ করেছে, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কতদিন পরে টেস্ট করলে, তো সে বলেছে আমার 3 মাস থেকে পিরিয়ড হয়নি, 8 তারিখ আসলে পুরোপুরি 3 মাস হবে, 16 দিন আগে টেস্ট করেছিলাম নেগেটিভ এসেছিল। সত্যি এটা ভীষণ অবাক করা মনে হচ্ছে যে 3 মাস হতে শুধু 8 দিন বাকি, তখন সে পজিটিভ রেজাল্ট পেয়েছে, তাই না? তারপর আমি কিছুদিন আগে কমিউনিটি পোস্টে যার পজিটিভ প্রেগনেন্সির পোস্টটা দিয়েছিলাম, সেই বোনটার পিরিয়ড ডেট ছিল 12ই আগস্ট। তো সে 10ই আগস্ট টেস্ট করেছে, তোমরা দেখতেই পারছো। তো তখন তার কিট টেস্টে কেমন রেজাল্ট এসেছিলো সেটা আগে দেখাই। একদমই হালকা একটা পিঙ্ক লাইন শো করাচ্ছে। তারপর আবার সে 17ই আগস্ট টেস্ট করেছিল, মানে পিরিয়ড ডেট ছিল 12 তারিখে, 17 তারিখে টেস্ট করেছিল, তখন কেমন দেখাচ্ছিল সেটাও দেখো। যেটা একদম হালকা পিঙ্ক দেখাচ্ছিল সেটা হালকা রেড হয়েছে। তারপর ফাইনালি সে টেস্ট করেছিল 21শে আগস্ট, আর সেদিন তার একদম পজিটিভ রেজাল্ট চলে এসেছে।
পিরিয়ড মিস হওয়ার 9 দিন পরে সে টেস্ট করেছিল, ঠিক আছে? তোমাদেরকে আমি যেটা দেখালাম, তারপরে তোমাদেরকে আরও দুজনের কথা বলি। একজন আমার ভিডিও দেখে 5 বছর পরে যে কনসেপ্ট করেছিল, তার যে স্টোরিটা আমি শেয়ার করেছিলাম, সেখানে তোমরা দেখবে সে বলেছে তার 31শে মে পিরিয়ড হয়েছিল, অ্যান্ড 30শে জুন 30শে জুন সে টেস্ট করেছে, তার পজিটিভ এসেছে। তাহলে গ্যাপিংটা কতটা হলো? অনলি 1 মান্থ। এবার সে 1 মান্থে কিন্তু পজিটিভ পেয়ে গেছে। এখন তোমাদেরকে আরেকজনের কথা বলি যে আমার সাথে পেইড হয়ে যুক্ত আছে। তার পিরিয়ড ডেট ছিল 24শে জুলাই, আর তার অভুলেশন হয়েছে 6ই আগস্ট। তো সেখান থেকে হিসেব করে আমি দেখলাম যে সে আমাকে জানিয়েছিল যে তার পিরিয়ডটা 22 থেকে 24 দিন গ্যাপে গ্যাপে হয়। তো সেই হিসেবে যদি আমরা 24 দিন ধরি, তবে তার পিরিয়ড ডেটটা হয় 16 তারিখ এই মাসের, কিন্তু এখনও তার পিরিয়ডটা কিন্তু হয়নি। আর আজকে 24শে আগস্ট, তো আজকে তার 1 মাস হিসেবে যদি আমরা ধরি, আজকে তার পিরিয়ড ডেট, তো এখনও তার কিন্তু পিরিয়ডটা হয়নি। আর আমি হিসেব করে দেখলাম যে তার 24 তারিখ থেকে, সরি, 6ই আগস্ট থেকে আজকে 24 তারিখ পর্যন্ত 19 দিন হয়। তো তার যদি ইমপ্লান্টেশন হয়ে যায়, যদি তার তৈরি হয়ে গেছে ভ্রূণটা, আমরা যদি দেখি যে ভ্রূণটা তৈরি হয়ে গেছে হিসেব করে, তাহলে কিন্তু সে যদি কিট টেস্ট করে, আই থিঙ্ক যে সে পজিটিভ রেজাল্ট পেয়ে যাবে। তার পিরিয়ডটা মিস গেছে, তার সাথে সাথে তার মধ্যে কিন্তু অনেকগুলো সিমটমস দেখা দিচ্ছে প্রেগনেন্সির। তো এখান থেকে অনেকটাই মানে আশারত আমিও রয়েছি, হয়তো সেও রয়েছে যে মেবি হয়তো পজিটিভ আসতে পারে। কিন্তু যাই হোক, সে যদি কিট টেস্ট করে তবেই বুঝতে পারবো। বাট কিট টেস্টটা কেন জানি আমার মন বলছে, যেহেতু তার আজকে 19 দিন হয়ে গেল 6 আগস্ট থেকে 24শে আগস্ট পর্যন্ত, তো মেবি আমার মন বলছে যে তার হয়তো পজিটিভ এসে যাবে যদি সে টেস্ট করে 1-2 দিনের মধ্যে। কিন্তু যদি না আসে, তবে অবশ্যই আমি তাকে বলবো যে আরও কিছুদিন পরে টেস্ট করতে। কারণ আমি যে জিনিসটা জানতাম যে এইচসিজি হরমোন যেটা আমাদের শরীরে কাজ করে, মানে বিটা এইচসিজি হরমোনটা, সেটা আমাদের শরীরে যেভাবে কাজ করে তার উপরেই কিন্তু আমাদের কিট টেস্টের রেজাল্ট আসে। তো বিটা এইচসিজি হরমোনটার ব্যাপারটা আমি এর আগের ভিডিওটাতে ডিটেলসে বলেছি, তো এখানে খুব সংক্ষেপে তোমাদেরকে একটু বলছি যে আমাদের যে ভ্রূণটা তৈরি হয়, আমাদের শরীরের মধ্যে একটা বিটা এইচসিজি হরমোন তৈরি হয়, আর লেভেল তৈরি হয়, আসলে আমাদের শরীরে অলরেডি রয়েছে, ঠিক আছে? এইচসিজি হরমোনটা আমাদের শরীরে রয়েছে, কিন্তু যখন একজন বেবি তৈরি হচ্ছে, তো তারও তো এইচসিজি হরমোনটা প্লাস হচ্ছে আমাদের শরীরে, তাই না? তো এই যে প্লাস হচ্ছে, সেই প্লাসটাই কিন্তু আমাদের কিট টেস্টে গিয়ে রেজাল্ট হিসেবে বেরিয়ে আসে যে আমাদের শরীরে কি বিটা এইচসিজি লেভেলটা বেড়েছে নাকি সেম রয়েছে। যদি সেম থাকে তবে তো নেগেটিভ, কিন্তু যদি পজিটিভ হয় তাহলে কিন্তু সেটা আমাদের আরেকটা দাগ শো করাবে। কিন্তু অনেকের ক্ষেত্রে অনেকেই বলো যে হালকা পিঙ্ক লাইন শো করাচ্ছে, এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমরা অনেকগুলো কারণকে ধরতে পারি। প্রথম কারণ, যদি তোমরা এইচসিজি ইঞ্জেকশন নিয়ে থাকো আর খুব তাড়াতাড়ি টেস্ট করে থাকো, তবে কিন্তু সেই এইচসিজি হরমোনটার প্রভাবে অনেক সময় কিট টেস্টের মধ্যে পিঙ্ক দানটা আমরা দেখতে পারবো। আবার অনেকের ক্ষেত্রে এমন হয় যে অভুলেশনটা অনেক দেরিতে হয়েছে, যার অভুলেশনটা অনেক দেরিতে হচ্ছে তার জায়গটটা অনেক দেরিতে তৈরি হচ্ছে, আর যত দেরিতে জায়গটটা তৈরি হবে সেক্ষেত্রে তার শরীরে যে আমাদের এইচসিজি যেটা তৈরি হচ্ছে লেভেলটা বাড়ছে, সেটা কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে। তো যে কারণে আমাদের, যদি আমরা ধরে নিই যে আমাদের এই 18 দিন বা 19 দিনে গিয়ে আমাদের অভুলেশনটা তৈরি হলো, সেক্ষেত্রে সে যদি পিরিয়ড মিস যাওয়ার 1 সপ্তাহের মধ্যে টেস্ট করে, মেবি তার একটা হালকা পিঙ্ক লাইট আসতে পারে, বাট ডিপটা হয়তো আসবে না, কারণ তার এইচসিজি হরমোনটা এতটাও পরিমাণে তৈরি হয়নি শরীরে তখন পর্যন্ত। আবার অনেকের ক্ষেত্রে পিঙ্ক লাইন এই কারণেও এসে থাকে, যদি তোমাদের বেবি অলরেডি চলে এসেছে কিন্তু সেই বেবিটা কোনো কারণে, সেটা কোনো কারণে পেটের ভিতরে মিসক্যারেজ হয়ে গেছে, যেটা তোমরা বুঝতে পারছো না, তোমাদের পিরিয়ডও হয়নি, তোমরা বুঝতে পারছো না, তোমরা কিট টেস্ট করে ভাবছো যে আমার হালকা পিঙ্ক এসেছে, তবে পিঙ্ক কেন দেখাবে, সেটা তো এখন নেই শরীরে, তাই না? মানে সেটা মিসক্যারেজ হয়ে গেছে। আসলে তোমাদের যেহেতু পিরিয়ড হয়নি, পিরিয়ড হলে সেটা হয়তো ভিতর থেকে ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু পিরিয়ডটা না হলে সেই মানে যে জায়গটটা, মানে মৃত জায়গটটা যেটা থাকছে সেখানে ভিতরে নষ্টটা, সেটার দ্বারা কি হচ্ছে, তার যে লেভেলটা তৈরি হয়েছিল শরীরে, সেই লেভেলটারই মাত্রাটা কিছুটা পরিমাণে থেকে যাচ্ছে, যে কারণে আমাদের কিট টেস্টে হালকা পিঙ্ক আসছে, বা সেটা ধীরে 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 কিন্তু একদমই কমে যাবে। তো এগুলো কারণে কিন্তু অনেক সময় আমরা হালকা পিঙ্ক লাইনটাও দেখে থাকি। সেজন্য তোমরা 21 দিনের পর থেকে কিন্তু পুরো সাবধানে থাকার চেষ্টা করবে, যাতে কোনোরকমভাবেই সেটা যেন কোনোরকম ক্ষতি না হয়। মেন কথা আমি এটাই তোমাদেরকে বলতে চাচ্ছি।
তাছাড়াও আমি আমার একটা অভুলেশন ভিডিওতে ডিটেলসে বলেছি, তোমরা সেটা একটু দেখে নিও। তো তোমাদেরকে আজকে আমি এটাই জানাতে চেয়েছিলাম, যাদের যাদের পিরিয়ড ডেট মিস হয়ে যাচ্ছে, তারা তোমরা অবশ্যই এক সপ্তাহ পরে একটা টেস্ট করো, অ্যান্ড দেন যদি তোমাদের নেগেটিভ আসে তোমরা এক সপ্তাহ পরে আবার টেস্ট করো, মানে তোমাদের 15 দিন পরে বললাম, পিরিয়ড মিস যাওয়ার 15 দিন পরে তোমরা টেস্ট করো। যদি তোমাদের, আশা করি তোমাদের রেজাল্টটা পজিটিভ চলেই আসবে, যাদের পজিটিভ রেজাল্ট আছে মানে একটা ভালো রেজাল্ট তোমরা দেখতে পারবে, সেটা নেগেটিভ হোক বা পজিটিভ হোক তোমরা একটা ভালো রেজাল্ট পেয়ে যাবে। যাদের পিরিয়ড রেগুলার তাদের ক্ষেত্রে তো একদম কনফার্ম তোমরা রেজাল্ট পেয়ে যাবে, বাট যাদের পিরিয়ডটা ইরেগুলার তাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা আর একটু সময় ওয়েট করে দেখে তারপরে কিন্তু তোমরা পিরিয়ডের মেডিসিনটা খাবে বা ডক্টরের সাথে যখন পরামর্শ করবে। দেখো আমি যেটা দেখেছি যে আমরা যদি একটা ভ্রূণ তৈরি হয় সেটাও কিন্তু ইউএসজি রিপোর্টে 4 উইকস পরেই কিন্তু সেটা শো করাবে। আর যেমন তোমাদের আমাদের হার্টবিট যে আছে, হার্টবিটটা যখন মাপে সেটাও কিন্তু অভুলেশন মানে জাইগোটটা তৈরি হওয়ার 4 উইকস পরে, মানে 1 মাস পরে কিন্তু প্রত্যেকটা জিনিস আমাদের শরীরে মানে ওয়ার্ক করা শুরু করে, আমরা পজিটিভ একটা ভালো রেজাল্ট দেখতে পাই। ঠিক আছে, তো সেজন্য কেউ হচ্ছে মানে ভাববে না যে হ্যাঁ আমার নেগেটিভ আসলো তো আমি পিরিয়ডের মেডিসিনটা খেয়ে নিই, প্লিজ তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যেহেতু ওই দুটা বোনের আমরা দেখলাম, আমরা নিজে প্রমাণ শুদ্ধ দেখলাম যে হ্যাঁ তাদের এতদিন পরে পজিটিভ রেজাল্ট এসেছে, তো সেজন্য তোমরা কিন্তু একটু সময় ওয়েট করে তারপরেই টেস্ট করবে, টেস্ট করে তারপরে তোমরা যে কোনো মেডিসিন হোক তারপরেই তোমরা ইউজ করবে। ঠিক আছে, তো আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা তোমাদেরকে দেওয়ার জন্য এই ভিডিওটি করেছিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করো, আর যারা যারা নতুন আমার চ্যানেলে এসেছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভিডিওটা আমি এখানে শেষ করছি, টাটা।